Hi everyone. অসুস্থ প্রেম বলে কটাক্ষ প্রিয়াঙ্কার, শায়ন্ত মোদক দিলেন এবার জবাব। লোকে ভাবে ব্রেকআপ হলে সব দোষ ছেলেদেরই। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অভিনেতা শায়ন্ত মোদক আর প্রিয়াঙ্কার প্রেম নিয়ে জল্পনা ইদানিং টেলিপাড়ায় কম হচ্ছে না। বেশ অনেকদিন ধরেই জল্পনা ছিল দুজনের সম্পর্কে এসেছে তিক্ততা। তবে একটি রিয়েলিটি শোর মঞ্চে এসে অভিনেত্রী শিলমোহর বসিয়েছেন যে তার আর শায়ন্তর সম্পর্ক এখন আর আগের মতো নেই। তবে অভিনেত্রী জোর গলায় সেই শোতে এসে বলেছেন, সুস্থ প্রেম করতে চাই। কেন শায়ন্তের সঙ্গে নিজের সম্পর্ককে অসুস্থ বলে ইঙ্গিত করলেন অভিনেত্রী? এরপরই পাল্টা জবাব দিলেন এবার অভিনেতা শায়ন্ত মোদক। বন্ধুরা, প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে দীর্ঘ 4 বছর সম্পর্কে ছিলেন শায়ন্ত আর দেবচন্দ্রিমা সিংহরায়। দুজনের টলিপাড়ায় হট কাপল ছিলেন, একসঙ্গে কাটানো নানান মুহূর্ত শেয়ার করতেন তারা সামাজিক মাধ্যমে। তবে হঠাৎই 2021 সালে দুজনের প্রেম ভাঙার খবর আসে প্রকাশ্যে। মাস কয়েক যেতে না যেতেই প্রিয়াঙ্কা মিত্রর সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। এবার তাদেরও সম্পর্ক টিকল না। দেবচন্দ্রিমার সঙ্গে দীর্ঘ 4 বছরের সম্পর্কের ভাঙন, অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কে চির, সব নিয়েই মুখ খুললেন শায়ন্ত মোদক। দেবচন্দ্রিমা প্রসঙ্গে অভিনেতা বলেন, 4 বছর একটা সম্পর্ক, আমার ভালো খারাপ সবটা তাকে ঘিরে ছিল। হঠাৎ করে সেটা ভেঙে যাওয়ায় জীবনে একটা খালি জায়গা তৈরি হয়েছিল। আমাকে ওকে রিপ্লেস করতে হতো আমার জীবনের ভালোর জন্য। আমি চাইনি সেটা কোনো মানুষকে দিয়ে রিপ্লেস করতে, চেয়েছিলাম কাজ দিয়ে রিপ্লেস করতে। অভিনেতা আরও জানিয়েছেন, লোকে ধরে নেয় সম্পর্ক ভাঙা মানেই ছেলেটার দোষ, তবে আমি কিন্তু কাউকে দোষ দিচ্ছি না। প্রিয়াঙ্কার সঙ্গে প্রেম ভাঙার পর প্লে বয় তকমাও পেয়েছেন অভিনেতা, কটাক্ষ ধেয়ে এসেছে তার দিকে। এ বিষয়ে অভিনেতা জানিয়েছেন, প্রিয়াঙ্কা আমার অনেক দিনের বন্ধু ছিল, আমার সঙ্গে ধীরে ধীরে কথা শুরু হলো, আস্তে আস্তে ক্লোজনেস বেড়ে গেল। কোনোদিনও ভাবিনি ওর সঙ্গে সম্পর্কে জড়াবো, ওর সঙ্গে ভাই ভাইটাই বন্ধুত্ব ছিল। অভিনেতা আরও জানিয়েছেন, আমাদের মনে হয়েছিল আমরা এক টাইপের মানুষ, একটা সম্পর্ক কেন করছি না, এই ভেবেই শুরু সম্পর্কটা। আমি কাউকে রিপ্লেস করার জন্য প্রিয়াঙ্কাকে আমার জীবনে আনিনি। সম্পর্ক কেন ভুল খাতে গড়ালো সে বিষয়ে অভিনেতা বলেছেন, আমি মিথ্যে বলবো না, প্রিয়াঙ্কা আমার খুব যত্ন করেছে, ও খুব ভালো মেয়ে, কিন্তু একটা ব্রেকআপ হওয়ার পর আরেকটা ব্রেকআপ, লোকে হয়তো ভাববে প্রবলেম আমার মধ্যেই আছে। খুব কম টাইমের মধ্যে আমাদের সম্পর্কের কাছে থেকে এক্সপেকটেশন খুব বেড়ে গিয়েছিল, আমি একটা ট্রমা থেকে বেরিয়েছিলাম, হয়তো পুরোপুরি বেরোতেও পারিনি। যদি সামনের মানুষটা আমার প্রতি আরেকটু ধৈর্য দেখাতো, ওর প্রত্যাশাগুলো ভুল ছিল না, তবে সেই মুহূর্তে আমি পূরণ করতে পারছিলাম না। অভিনেতা আরও বলেছেন, তার উপর কিছু চাপিয়ে দেওয়া সেটা তার কাছে বোঝা বলেই মনে হতো, টাইম পাসের জন্য প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কে জড়ায়নি বলেছেন অভিনেতা। অভিনেতা আরও উল্লেখ করেছেন, আমি সত্যি ক্ষমা চেয়েছি প্রিয়াঙ্কার কাছে, কারণ ওকে আমি 100% দিতে পারিনি, আমি ওর ফোন তুলতে পারিনি, এমন নয় আমার ব্যস্ত শিডিউলও জানতো না, তবে 2 ঘন্টা ফোন না তোলাটা ও 2 সপ্তাহ গায়েব থাকা কেন বললো আমি জানি না। শেষমেশ অভিনেতার গলায় আক্ষেপের সুর শোনা গিয়েছে। অভিনেতা জানিয়েছে, আমাকে ন্যাশনাল টেলিভিশনে তার সম্পর্কে যা বলা হয়েছে সেই নিয়ে দর্শকেরা পুরো ব্যাপারটায় ভুল ধারণা তৈরি করেছে, আর টিআরপি বেড়েছে চ্যানেলটিতে, অভিনেতা আক্ষেপ জানিয়েছেন শেষে। অভিনেতার এই জবাবের পর এবার কি বলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র? এখন তারই অপেক্ষায় তাদের অনুরাগীরা। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।